কলকাতা আমাদের সমস্ত গোপন অভিমান। স্টার থিয়েটারে রমরমিয়ে চলছে বাংলা ছবি শহরের উষ্ণতম দিনে, আর সেখানেই হল ভিজিটে হাজির হলেন ছবির নায়ক নায়িকা বিক্রম চ্যাটার্জি আর সোলাঙ্কি রায়। দুজনেই দর্শকদের সঙ্গে ইন্টারাক্ট করলেন দারুণভাবে, দর্শকরাও তাদের উপস্থিতি উপভোগ করলেন ভরপুর। আমার আজ রেহানের স্কুলমেট। ছবির প্রিয় অভিনেতা অভিনেত্রীদের কাছে পেয়ে একের পর এক প্রশ্ন ছুড়লেন দর্শকরা। স্টার থিয়েটারের প্রিয় দর্শকদের প্রশ্নবান বিক্রম সামলালেন বেশ আনন্দের সঙ্গে। কেমন আছেন তার প্রিয় দর্শকরা জানতে চাইলেন সে কথা। আমার সঙ্গে আজকে আমার সহ অভিনেত্রী আমার বন্ধু সোলাঙ্কি আছে। আপনারা ইচ্ছে করে দেখতেন তো এই এত 8 বছরের জার্নি আমাদের একসঙ্গে। সোলাঙ্কি ছবি নিয়ে কথা বলার আগে স্টার থিয়েটারের মাহাত্ম্য তুলে ধরলেন দর্শকদের। আশা রাখলেন ছোট পর্দার মতো বড় পর্দাতেও বিক্রম সোলাঙ্কি জুটি জনপ্রিয় হবে। শহরের উষ্ণতম দিনে এ সপ্তাহে পা দিল দ্বিতীয় সপ্তাহে। স্টার থিয়েটারের প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। ছবির নাম শহরের উষ্ণতম দিনে। শহরের বিভিন্ন ইমোশনাল যে কানেক্ট গুলো তার মধ্যে স্টার থিয়েটার করে এবং আমাদের ছবির প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন। আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি আমার অনেক চেনা মানুষকেও দেখতে পাচ্ছি যাদের সাথে খুব অদ্ভুত ভাবে আমার আলাপ হয়েছিল ইচ্ছে নদীর সময়। তারা ইচ্ছে নদীর আর্ডেন্ট ফলোয়ার ছিল, ইচ্ছে নদীকে প্রচন্ড ভালোবেসেছে এবং অদ্ভুত ভাবে তাদের সাথে একটা কি বলবো পরিচালনা করেছেন অরিত্র সেন। শহরের উষ্ণতম দিনে সাড়া ফেলেছে দর্শক মহলে। বাবা